নমস্কার মরমর ছাত্রছাত্রী সকল, একটিভ স্টাডি আসামর অইনটি নতুন ভিডিওলে সকলকে স্বাগত জানাইছো। আজি এই ভিডিওটত বিজ্ঞান বিষয়ক রচনা টেলিভিশন সম্পর্কে এটি ভিডিও তোমালোকলৈ আগবঢ়াইছো। তেনেহলে টেলিভিশন রচনা কিদরে লিখিব পারি আহা। টেলিভিশন ইয়ার অবিধানিক অর্থ দূরদর্শন। ইয়ার সূচনাত কি লিখা আছে? মানব সভ্যতাত অপরিসীম প্রভাব বিস্তার করা বিজ্ঞানের আবিষ্কার সমূহ অন্যতম হল টেলিভিশন আবিষ্কার। ই রেডিও, টেপ, রেকর্ডার, রাডার, টেলিপ্রিন্টার আদির দরে ইলেকট্রনিক্স বিজ্ঞানরে অবদান। টেলিভিশন ইংরাজী শব্দ, টেলি শব্দই দূর আর ভিশন শব্দই দেখা কার্য বা দর্শন বুঝায়। বিজ্ঞানে ইয়া দেখা কার্যর লগতে শ্রাব্য অর্থাৎ শুনিবর পৰা ব্যবস্থা সংযোগ করেছে, শুনিব পৰা ব্যবস্থা সংযোগ করেছে। সেয়ে যি যন্ত্র সহায়ত দূরর দৃশ্য দেখা আর দৃশ্যর সৈতে জড়িত কার্য বা ঘটনার মাত কথাও শুনিব পাৰে তাকে টেলিভিশন বলে। টেলিভিশনের অসমীয়া প্রতিশব্দ হল দূরদর্শন। ইয়ার আবিষ্কারক 1925 চনত ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ডে বহু বছরের নেরানেপেরা সাধনার টেলিভিশন যন্ত্র আবিষ্কার করে। ইয়ার আধার হল বিদ্যুৎ আর ইয়ার ক্রিয়া। শক্তিশালী ক্যামেরারে ছবি তুলি এইবর প্রথমত উজ্জ্বল আর অনুজ্জ্বল পোহর বিন্দুলে রূপান্তরিত করা হয়। পিছত ইয়াক বিদ্যুৎ তরঙ্গলে সলনি করে শব্দ তরঙ্গর সহিতে ইথার জগতলে পঠিওয়া হয়। গ্রাহক যন্ত্র ইয়াক পুনের পূর্বর ছবি শব্দলে রূপান্তর করে। করার ফলতে আমি টেলিভিশনের যোগেদি দূরত ঘটা ঘটনার দৃশ্য চাব আর শব্দ শুনব পড়। ইয়ার বাবে টেলিভিশন কেন্দ্র বা টেলিভিশন স্টুডিও থাকে। যি স্টুডিওর পৰা যি দৃশ্য বা শব্দ পঠিয়ালে সেই দৃশ্য বা শব্দহে আমি চাব বা শুনিব পাৰো। উদাহরণ হিসাবে গুয়াহাটী দূরদর্শন, নিউজ লাইভ, DY365, রং, এনি আদি কেন্দ্রর পৰা আমি অসমীয়া গীত মাতৰ কার্যসূচী হে চাব আর শুনিব পৰাৰ কথা কব পাৰো। ভাগ বা প্রকার চমুক কলা বগা আর রঙিন এই দুই ভাগত আমি টেলিভিশনের কার্যসূচী চাব পাৰো। কলা বগা ভাগত আমি কলা বগা রূপত হে ছবি দেখিবলৈ পাও। রঙিন ভাগত যি দৃশ্যর যেনে রং ঠিক সেই রঙতে আমি দেখিবলৈ পাও। সেই রঙিন টেলিভিশনের আকর্ষণ অধিক যদিও ইয়ার মূল্য অধিক। উপকারিতা, ই বড় শক্তিশালী প্রচার মাধ্যম। ইয়ার সহায়ত আমি দেশ বিদেশত ঘটা নানা ধরনের ঘটনা নিজে ঘরতে থাকিয়ে চাব পাৰো আর এই সম্বন্ধে জ্ঞান লাভ করব পাৰো। শিক্ষা, ব্যবসায়, বাণিজ্য, প্রচারমূলক কার্যত ইয়ার অবদান অপরিসীম। ই পৃথিবীর সকল দেশের বাবে কৃষ্টি সংস্কৃতি প্রচারের সর্বোৎকৃষ্ট মাধ্যম। সেয়ে মানব সভ্যতার ইয়ার গুরুত্ব সর্বাধিক। অপকারিতা, বিজ্ঞানের প্রত্যেক অবদানরে শুভ আর অশুভ ফল থাকার দরে ইয়ারও উপকারিতার সহিতে অপকারিতাও নথকা নহয়। বর্তমান তীব্র প্রতিযোগিতার যুগত ক্রমশ ব্যবসায়িক গোষ্ঠীয় এই প্রচার মাধ্যমক নিজস্ব স্বার্থর অনুকূলে ব্যবহার করাত লাগিছে। ইয়ার সকল ফল জনসাধারণের পক্ষে শুভপ্রদ নহয়। এই অতি শক্তিশালী প্রচার মাধ্যমের সহিতে রজিতা খোয়াকৈ শিক্ষা দীক্ষা আর সামাজিক মান বিসঙ্গতিপূর্ণ নহলেও ই উপকারিতার পরিবর্তে ক্ষতিকারক ভূমিকা লব পারে। উদাহরণস্বরূপে ভারতের দরে শিক্ষা দীক্ষাত পিছপরা দেশের পক্ষে ইয়ার ক্ষতিকারক ভূমিকার আশঙ্কা অধিক। সামরণি, উন্নত সমাজ ব্যবস্থাত এই শক্তিশালী প্রচার মাধ্যমের ব্যবহার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা এনেভাবে নিয়ন্ত্রিত হওয়া বাঞ্ছনীয় যাতে ই শিক্ষিত লোকের উপকার
সাধন করাব লগতে নিরক্ষর লোকরও অহিত সাধনা করিব নোৱাৰে। একেদৰে বয়সীয়া লোকর মনোরঞ্জন করবলে গিয়ে শিশুসকলের ভবিষ্যৎ জীবন যাতে ক্ষতিগ্রস্ত নকরে অর্থাৎ এই প্রচার মাধ্যমটো সকলরে উপকারত অহার ধরনের কুনিয়ন্ত্রিত হওয়া বাঞ্ছনীয়। তেনে হলে মর্ম ছাত্রছাত্রী সকল এখিনি আছিল। আশা করছো ভিডিওটার দ্বারা তোমালকে উপকৃত হব পারিবা। ভিডিওটা ভাল লাগিলে লাইক করার লগতে শেয়ার করে দিবা। ধন্যবাদ। জয় অসম।